Wait to the beat. বন্ধুরা নমস্কার, সকল বন্ধুকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করছি। তো আজকে আমি বানাবো দুধ কই। হয়তো অনেকে খেয়েছেন, অনেকে খাননি, তবে আমি যেভাবে বানাবো সেটা আপনারা আজকে দেখবেন। তো ভালো লাগলে কমেন্ট করে জানাবেন, আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। শুরু করি, সঙ্গে থাকুন। কই মাছগুলিকে কেটে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে, এটা দেশি কই। আর নিয়েছি একটু লঙ্কা জিরা সামান্য বেটে, দুটি লঙ্কা নিয়েছি, আর নিয়েছি এক বাটি দুধ। এখন ওভেনে একটা কড়াই গরম হতে দিয়ে দিয়েছি, তো তাতে দিয়ে দিচ্ছি প্রথমে তেল। এখন মাছে লবণ এবং হলুদ মাখিয়ে নেব, দিয়ে একটু মেখে নেব। তেল গরম হয়ে গেছে, এখন আমি মাছগুলি ভেজে নেব। তো মাছগুলি উল্টে পাল্টে হালকা করে ভেজে নিয়েছি, খুব কড়া করবো না। বাকি মাছটাও এভাবে ভেজে নেব। মাছগুলি সব ভাজা হয়ে গেছে, তো তুলে নিচ্ছি। এবার এই তেলেই জিরা ফোড়ন দিয়ে দিলাম, লঙ্কা জিরা বাটাটা দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, সামান্য একটু হলুদ দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়ে দুধটা দিয়ে দিলাম। ঝোলটা ফুটে গেছে, এখন মাছগুলি দিয়ে দিলাম। তো আমি যেভাবে দুধ কই রান্না করছি, এভাবে আপনারা একদিন বানিয়ে খেয়ে দেখবেন, হেভি টেস্টি, দারুণ লাগে খেতে, একদম অন্য স্বাদে। তো ঢাকা দিয়ে 2 মিনিট ফুটিয়ে গ্যাসটা অফ করে রাখলেই একদম দুধ কই রেডি হয়ে যাবে। তো বন্ধুরা, দুধ কই একদম রেডি হয়ে গেছে, এখন নামিয়ে নেব। তো বন্ধুরা, আমার দুধ কই একদম রেডি হয়ে গেল। আপনাদের যদি আমার এই দুধ কই রেসিপিটা ভালো লাগে, তো আমাকে লাইক করতে ভুলবেন না, আর নতুন বন্ধু হয়ে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর কমেন্ট করে জানাবেন আমার এই দুধ কই রেসিপিটা আপনাদের কেমন লাগলো। বন্ধুরা, রেসিপিটি দেখার জন্য ধন্যবাদ।